টলিউডের খল অভিনেতা ও প্রয়োজক মনোয়ার হোসেন ডিপজল তার ছেলেকে বিয়ে দিলেন কোটি টাকার কাবিনে বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও বুধবার আটই জুন সন্ধ্যায় মিরপুর পিঞ্চ বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে ডিপজলের ছেলের নাম সাদ্দাম সৌমিক অমি পুত্রবোধর নাম কাজী তাসফিয়া প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারীর মেয়েতা তাসফিয়া এক কোটি টাকা দেনমোহরে এ বিয়ের কাবিন হয়েছে ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ডিপজল বলেন করোনার কারণে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার চলচ্চিত্রের সহকর্মী রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারেনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাই এবার সবাইকে নিয়ে অনুষ্ঠান করছি সবাই আমার ছেলে ও বৌমার জন্য দোয়া করবেন এর আগে উনত্রিশে সেপ্টেম্বর পারিবারিকভাবে ডিপজলের ছেলের গায়ে হলুদ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ফুচকা চিপস ও কফি কর্নারের পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল তো দর্শক এই ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ